প্রথমে ইডি, তারপর সিবিআই। আবগারি দুর্নীতি মামলায় জামিনে মুক্ত হয়ে তিহার থেকে রেহাই পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার সবাইকে এক প্রকার চমকে দিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ইচ্ছার কথা জানালেন আপ নেতা। তিনি জানিয়েছেন আগামী 48 ঘন্টা পরে তিনি পদত্যাগ করছেন। কেজরির এই ঘোষণার পরে বিজেপির প্রশ্ন, আজ কেন নয়? সম্প্রতি 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় জামিন দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই মামলায় প্রায় 11 বছর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে ফের খাঁচায় বন্দী তোতা বলে কটাক্ষ করেছিলেন বিচারপতি। কেজরি জামিন দিলেও তাকে বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর পদে কাজ করলেও আদালতের নির্দেশে সরকারি কোনো ফাইলে আপাতত সই করার কোনো ক্ষমতা নেই তার। যেতে পারবেন না মুখ্যমন্ত্রীর দফতরেও। সেই কারণেই কি এই পদত্যাগের ইচ্ছা প্রকাশ? এই প্রশ্নে সরাসরি উত্তর না দিলেও তিনি জানিয়েছেন আগামী 2 দিন পরেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন। আগামী কয়েক মাস পরে দিল্লিতে হবে বিধানসভার ভোট। ওই ভোটে জনতার রায়ে ফের নিজেকে প্রমাণ করতে চান বলে দাবি করেছেন আপ নেতা। মানুষ যেদিন চাইবে সেদিনই তিনি আবার মুখ্যমন্ত্রী পদে ফিরবেন বলেও জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।